তো ছাত্ররা কেমন আছো? তোমাদের সকলকে স্বাগত জানাই ফান স্টাডিজ উইথ স্ট্রিক্ট সেনালি। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাতীয় আয়। এখানে জাতীয় আয় সম্পর্কিত এ টু জেড তথ্য দেওয়া আছে, যেটা পরীক্ষার পরিপ্রেক্ষিতে খুবই খুবই ইম্পর্টেন্ট। তো ক্লাস ক্লাসটা যে আছে সেটা পুরোটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, খুবই মানে একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর ছাত্রদের অসুবিধা হয় তোমাদের এটা। হ্যাঁ, তো এই যে চ্যাপ্টারটা যে আমরা খুব মানে সুন্দরভাবে একদম চেষ্টা করেছি যাতে তোমাদের মানে বুঝতে কোনো রকম অসুবিধা না হয়, অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের জন্য কষ্ট করে করেছি এটা। তো আর কিছু না বলে চলো শুরু করা যাক। তো জাতীয় আয় হচ্ছে বলতে কি বোঝে, যে বলছে যে কোনো দেশের জনগণ উৎপাদনের কাজে অংশগ্রহণ করে কোনো নির্দিষ্ট বছরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা কার্য উৎপাদন করে। কী কী দ্রব্য সামগ্রী আর সেবা কার্য উৎপাদন করে তাদের অর্থমূল্যের সমষ্টিকে বলা হয় কি, জাতীয় আয়। তো এই জাতীয় আয়ের মধ্যে কী কী পড়ে, যেমন পড়ে ধরো কোনো কেউ চাকরির সঙ্গে যুক্ত আছে সেটার বেতন, কোথাও মজুরি ভাড়া ইত্যাদি। হ্যাঁ, এই সব কিসের মধ্যে পড়ে, জাতীয় আয়ের মধ্যে। শেষ পর্যন্ত দেখবো সুন্দর সুন্দরভাবে প্রেজেন্টেশন দিয়ে তোমাদের বুঝিয়েছি। তো বছরের যে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত সময়কালকে কী হিসাবে বিবেচনা করা হয়, এই জাতীয় আয় যে সময়কাল সেই হিসাবে বিবেচনা করা হয়, ঠিক আছে? তো জাতীয় আয় কী হচ্ছে, বছরে একবার গণনা করা হয়, এটা প্রতি বছরে একবারই হয়, 3-4 বার বা তার একের অধিক হয় না। নেক্সট হচ্ছে কি, আচ্ছা জাতীয় আয় গণনার যে সম্পর্কে কিছু জেনে নিই চলো, যে জাতীয় আয়ের গণনা কার দ্বারা হয়, সিএসও দ্বারা। কার দ্বারা? সিএসও দ্বারা। তো সিএসও যারা হয়, তো সিএসও এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এটা কিন্তু স্থাপিত হয় কত সালে, 1951 সালে। এটি জাতীয় আয় গণনা শুরু হয়, দেখো স্থাপিত হয় 1951 সালে, কিন্তু জাতীয় আয় যে গণনা শুরু হয় কত, 1955 সাল থেকে। এটা মাথায় রাখবে, মাইন্ডে রাখবে। হ্যাঁ, আর জাতীয় আয়কে কী বলা হয়, জাতীয় উৎপাদনও বলা হয়। কি জাতীয় উৎপাদন? নেক্সট যদি দেখি, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, যে সিএসও জাতীয় আয় গণনা পদ্ধতিটা সম্পর্কে জানি চলো। তো সিএসও যে জাতীয় আয়, এই যে সিএসও হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, এই যে জাতীয় আয় তিনটা পদ্ধতিতে গণনা করা হয়। কটা পদ্ধতি? তিনটে। কী কী? একটা হচ্ছে উৎপাদন পণ্য পদ্ধতি, একটা হচ্ছে আয় পদ্ধতি, আর একটা হচ্ছে ব্যয় পদ্ধতি। এর মধ্যে যে ব্যয় পদ্ধতিটা আছে সেটা কি হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কি ব্যয় পদ্ধতিটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে? তো নেক্সট চলো দেখি, নেক্সট হচ্ছে ন্যাশনাল যে এনএ আছে, হ্যাঁ এনএ সম্পর্কে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখি চলো। তো তো দাদাভাই নওরোজি কত সালে, 1867 সালে জাতীয় আয় গণনা করেন। কত? 1867 সালে কে জাতীয় আয় গণনা করেন? এটা বিগত কয়েকটি পরীক্ষায় এসেছে যে জাতীয় আয় সর্বপ্রথম কে গণনা করেন, কী হবে উত্তর, দাদাভাই নওরোজি। কত সালে? 1867 সালে। উনি যে জাতীয় আয় গণনা করেছিলেন, ঠিক আছে, ন্যাশনাল যে আয় সেটাতে কী ছিল, আয় ছিল মাত্র মাথা পিছু আয় ছিল লোকের কত, 20 টাকা। এরপর ডক্টর ভি কে আর ভি রাও 1931-32 সালে জাতীয় সালে কি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করেন। কী পদ্ধতিতে? বৈজ্ঞানিক পদ্ধতিতে। তিনি বলেন বা তিনি আরোপ করেন যে তখন মাথাপিছু আয় ছিল কত, 77.90 টাকা। কত? 77.90 টাকা। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা মানে টপিক, টপিকের একটা অংশ, পার্ট বলতে পারো। নেক্সট হচ্ছে, আচ্ছা এরপর আমরা কী সম্পর্কে জানবো, জিডিপি জানবো, জিএনপি জানবো, এনএনপি, এই যে আছে কয়েকটা টার্ম ন্যাশনাল বা জাতীয় আয় সম্পর্কিত সেগুলো একটু জেনে নেবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো কী বলছে চলো শুরু করি। তো বলছে যে কি, নিজের দেশের সীমানার অভ্যন্তরে উৎপাদিত সকল বস্তু ও সেবার যোগকে কী বলা হয়, জিডিপি বলা হয়। এতে ভারতীয় ও বিদেশি উভয়ের দ্বারা উৎপাদনকে বোঝানো হয়, বোঝায়। আচ্ছা যদি ভালোভাবেই বলি তাহলে ধরো এটা কোনো একটা মনে করো দেশ, হ্যাঁ এখানে ধরো ইন্ডিয়ান ভারতীয় আছে, ইন্ডিয়ান আছে, হ্যাঁ আর প্লাস ধরো যে ফরেন আছে, ফরেন আছে, ঠিক আছে। তো ইন্ডিয়ান দ্বারাও যে উৎপাদিত পণ্য বা সেবা যে আছে সেটাও এই জিডিপির মধ্যে পড়বে, প্লাস যে বিদেশিরা যারা ভারতে থেকে ইনকাম করছে সেটাও পড়বে। তো আশা করি জিডিপিটা তোমরা ভালো করে বুঝতে পারছো। জিডিপি যদি ফুল ফর্ম দেখে হচ্ছে কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। নেক্সট আমরা দেখি চলো, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে জিডিপি বলে হচ্ছে এনডিপি। খুব অসুবিধা হয় এটা বুঝতে। তো এনডিপি হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এবার দেখো এনডিপির যদি ফর্মুলাটা আমরা দেখি, যে জিডিপি থেকে আমরা ডিপ্রেসিয়েশন বা মূল্য হ্রাসটা বাদ দেবো। তো এই ডিপ্রেসিয়েশন জিনিসটা কি, ধরো একটা যদি আমরা উদাহরণ ধরো, তোমার কাছে একটা মোবাইল আছে, ঠিক? তো এই মোবাইলটা ধরো তুমি
যেভাবে কিনলে পরবর্তী 1-1.5 বছর পর বিক্রি করতে যাবে সেটাকে সেমি পরিমাণ দামটা পাবে? একদমই না, কারণ দেখা যাবে সেটা ডিসপ্লেতে কোনো সমস্যা দেখা দিয়েছে, বা তোমার ধর ব্যাটারি কমে যাবে, বা অন্যান্য অনেক ধরনের কী হচ্ছে সমস্যা দেখতে পারবো। তো সেটা হচ্ছে NDP-টা সেই সেম জিনিস, বুঝলে তো? GDP থেকে যখন আমরা কী বাদ দেবো, GDP থেকে যখন মূল একটা বার্ষিক বছরে বা বিত্তীয় বর্ষে যখন সেই যন্ত্রাংশ বা যন্ত্রাংশ দাম যখন কমে যাবে, বা যন্ত্রাংশ দেখবে অনেক কিছু মেরামতের প্রয়োজন হয় না, তো যখন GDP থেকে এই ডিপ্রেসিয়েশন বাদ দেবো, সেটাই কি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কি NDP। আশা করে বুঝতে পেরেছো। নেক্সট যদি বলি NGP, NGP ফুল ফর্ম হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। কি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট? তো GNPটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, হ্যাঁ, যত সহজে পারি বলার চেষ্টা করব। তো GNP হলো ভারতীয়দের দ্বারা উপার্জিত অর্থ। কি ভারতীয়দের দ্বারা উপার্জিত অর্থ? এতে যায় আসে না যে কোনো ভারতীয় ভারতে সে অর্থ উপার্জন করছে না বিদেশে গিয়ে সে অর্থ উপার্জন করছে। অর্থাৎ এক কথায় হলো ভারতীয়দের দ্বারা অর্থটা যেটা উৎপন্ন হবে, উৎপন্ন মানে যেটা আয় হবে, উপার্জিত হবে, সেটা GNP-র মধ্যে পড়ে। এর মানে এই না যে ভারতীয় শুধুমাত্র ভারতেই আছে তার দ্বারা, না, সে ভারতে যদি বাইরে থাকে সেই অর্থটা ওই GNP-র মধ্যে কাউন্ট হবে। তো GDP GNP ইকুয়ালটা আমরা কী দেখবো? GDP প্লাস এক্স মাইনাস এম। প্লাস এক্সটা বলতে কি, বিদেশে ভারতীয়দের দ্বারা যে অর্থ উপার্জিত হয় সেটা, ওখান থেকে কি মাইনাস করব, বিদেশিদের দ্বারা ভারতে অর্জিত অক্ষ। শুধু GNP-তে মনে রাখবে এখানে যাদের যেটা কাউন্ট হবে সেটা হচ্ছে ভারতীয়, সে ভারতীয় ভারতে আছে না বিদেশে আছে সেটা কিন্তু মূল কথা নয়। আশা করি GNP-টা বুঝতে পেরেছো। এবার যদি আমরা NNP দেখি, NNP হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। কি নেট ন্যাশনাল প্রোডাক্ট? তো NNP-টা হচ্ছে কি হচ্ছে, GNP মাইনাস ডিপ্রিসিয়েশন। অর্থাৎ ডিপ্রিসিয়েশন মানে তো আমরা আগে জেনেছি, ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে মূল্য হ্রাস। কি মূল্য হ্রাস? হচ্ছে যন্ত্রাংশ কি বলছে, 1 বছরে যন্ত্রপাতির মূল্য হ্রাস, মানে 1 বছরে যে আমরা বিত্তীয় বর্ষে যদি দেখি যে যন্ত্রপাতিগুলো ইউজ করা হচ্ছে সেগুলো কি নিশ্চয়ই কোনো খারাপই দেখা দিতে পারে, যেহেতু যন্ত্রাংশ জিনিস বা মেরামতের প্রয়োজন, সেই যে মূল্য হ্রাস হবে যন্ত্রপাতির সেটাকেই আমরা কি করব, এই GNP থেকে বাদ দিব, ঠিক আছে? তারপরটা আমরা কী পাবো, NNP-টা পাবো। তো আশা করি বোঝা যাচ্ছে, না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আরও সহজভাবে এটা উপস্থাপনা করার চেষ্টা করব। হ্যাঁ, এটা একটু ভালো করে বুঝবে। কী আছে, NNP আর NNP, দেখো NNP এট মার্কেট প্রাইস মানে হচ্ছে, একটা কথা সবসময় মনে রাখবে, তোমাদের একটা ট্রিক্সটা বলে দিই, সেটা হচ্ছে দেখো যখনই মার্কেট প্রাইসের কথা বলা হবে, যখনই মার্কেট প্রাইসের কথা বলা হবে এই সাইডে, কার ইকুয়াল টু বা সাইডে, কি যখনই মার্কেট প্রাইসের কথা বলা হবে তখন তোমরা মনে রাখবে যে মার্কেট প্লাস মার্কেট যে প্রাইস আছে সেটার সঙ্গে সবসময় কী যুক্ত থাকবে, অপ্রত্যক্ষ কর। স্বাভাবিকভাবে ভাবো যে তোমার কোনো তুমি একটা বাড়িতে কিছু বানাচ্ছ, সেটা যখন তুমি মার্কেটে সেল করবে তখন তো অবশ্যই তোমাকে কিছু দিতে হবে ট্যাক্স, তাই না? তো সেটাই এখানে বলা হয়েছে। তো চলো দেখে নিই। তো NNP ইকুয়াল টু কী হচ্ছে, NNP ইকুয়াল টু হচ্ছে NNP মার সরি NNP অ্যাট দ্য অ্যাট যদি মার্কেট প্রাইস ইকুয়াল টু হচ্ছে NNP অ্যাড ফ্যাক্টর ক্লাস প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সেস। মার্কেট প্রাইস যখন দেখবে এদিকে তখন ভাববে যে এদিকে কী আছে, প্রত্যক্ষ কর। এবার উল্টে উল্টে গেল, ঠিক আছে? দেখো যত সহজভাবে বোঝানোর চেষ্টা করছি একটু বুঝবে। হ্যাঁ, NNP অ্যাড ফ্যাক্টর কস্ট ইকুয়ালটা কী হলো, এই তো NNP অ্যাড মার্কেট প্রাইস চলে আসলো। দেখো এখানে কী ছিল, মার্কেট প্রাইস ছিল, এখানে হয়ে গেলো ফ্যাক্টর কস্ট। তো ফ্যাক্টর কস্টটা তো সবসময় দেখবে ফ্যাক্টর কস্টে যখন চলে আসবে তখন এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সটা কী হয়ে যাবে, এটা তখন ইনডাইরেক্ট ট্যাক্সটা হয়ে যাবে মাইনাস। কী হয়ে যাবে, মাইনাস। আশা করি বুঝতে পেরেছো। চলো আর একবার বলবো, আচ্ছা না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? নেক্সট, আচ্ছা কারক মূল্য বা ফ্যাক্টর কস্ট আর বাজার দর বা কী হচ্ছে মার্কেট প্রাইস, এটাগুলো সম্পর্কে জেনে নিই। চলো, তো কারক মূল্য বা ফ্যাক্টর কস্ট হচ্ছে পণ্য ও পরিষেবা উৎপাদনকারী সংস্থা উৎপাদনের উপকরণের জন্য যা খরচ হয়, ঠিক আছে? পণ্য পরিষেবা উৎপাদনকারী কোনো একটা সংস্থা যেরও উৎপাদন উপকরণের জন্য যা খরচ হয় সেটা কী কিসের মধ্যে পড়ে, এগুলো কারক মূল্যের মধ্যে পড়ে। যেমন ধরো জমি কিনলাম একটা, শ্রম বেতন যন্ত্রপাতির খরচ, এগুলো কিসের মধ্যে আসবে, এগুলো সব ফ্যাক্টর কস্টের মধ্যে আসবে, ঠিক আছে? আর ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু কি, মার্কেট প্রাইস প্লাস সাবসিডি মাইনাস কী হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সেস। ভালো করে দেখো,
এই যে কারক মূল্য বা ফ্যাক্টর কস্ট সমান সমান কি যে মার্কেট প্রাইস আছে সেটা প্লাস ইনক্লুড, ওর সঙ্গে কী হলো সাবসিডি ইনক্লুড হলো প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সেস ইনক্লুড হলো। এবার বাজার দরটা কী হচ্ছে, দেখো আমরা বারবার বলেছি বাজার দরের সঙ্গে সবসময় কী থাকবে, ইনডাইরেক্ট ট্যাক্স থাকবেই, ঠিক আছে? তো ক্রেতা বাজার থেকে কোনো দ্রব্য যখন কিনবে, ধরো তুমি বাজার থেকে কোনো একটা দ্রব্য কিনলে, তো তুমি ওটা যখন কোনো সংস্থা ওটা বিক্রি করবে, ঠিক আছে, কোনো কোম্পানি, তখন তো ওটা যখন বাজার বিক্রি করতে সরকার ওর উপর ট্যাক্স লাগাবে না, তো ওই ট্যাক্সটা তো ওই কোম্পানি তোমার কাছ থেকে তুলবে না। তো দেখো মার্কেট প্রাইস ইকুয়াল টু আমরা কী বলতে পারবো, ফ্যাক্টর কস্ট মাইনাস যে সাবসিডি আছে বা ভর্তুকি সেটা প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সেস। কি মার্কেট প্রাইস ইকুয়াল টু কি ফ্যাক্টর কস্ট মাইনাস সাবসিডি প্লাস যে ইনডাইরেক্ট ট্যাক্সেস আছে সেগুলো। হ্যাঁ, তো নেক্সট দেখি কী আছে, দেখি নেক্সট হচ্ছে, আচ্ছা এবার দেখো ফ্যাক্টর কস্ট কী করে বের করবো, কি ফ্যাক্টর কস্ট কী করে বের করবো, আগে দেখে নিই সূত্রটা হচ্ছে টোটাল কস্ট বাই টোটাল কোয়ান্টিটি, মানে টোটাল কস্ট কত বললো মূল্য তার সঙ্গে কত পরিমাণটা। ধরো একটা কথার কথা, তুমি ধরো কোন একটা কিছু বানিয়েছো সেটার দাম পড়লো কত, 100 টাকা। সেটার দাম পড়লো 100 টাকা। এবার তুমি কটা বানিয়েছো, ধরো বানিয়েছো 10টা দ্রব্য, ঠিক আছে, 10টা দ্রব্য, টোটাল কোস্ট কত পড়েছে, 100 টাকা। তুমি তুমি কি করলে, টোটাল দ্রব্য হয়েছে কত, 100 টাকা, তোমার দ্রব্য হয়েছে কটা, 10টা। তাহলে তুমি যদি এখন ফ্যাক্টর কোস্ট বার করে কেমন, এটা দিয়ে এটা ভাগ করে দাও কত, 10, এটা হচ্ছে তোমার ফ্যাক্টর কোস্ট, ঠিক আছে। নেক্সট চলো দেখি কী আছে, আচ্ছা নেক্সট হচ্ছে প্রতি ব্যক্তি আয় কত, প্রতি ব্যক্তি একটা ফর্মুলা দেয় মাঝে মাঝে, তো প্রতি ব্যক্তি আয় বের করার ফর্মুলা হচ্ছে জাতীয় আয় বা জনসংখ্যা। ধরো কোনো দেশের জনসংখ্যা ধরো আছে 10,000, কত সরি জাতীয় আয় হলো কত, 10,000। হ্যাঁ, আর ওই দেশে ধরো তোমার লোক জনসংখ্যা হচ্ছে কত, 100 জন, কয়জন, 100 জন জনসংখ্যা আছে। তাহলে এবার বলো কি প্রতি ব্যক্তি আয় কত হবে, আমাকে তাহলে কমেন্টে জানাও, ঠিক আছে। আর প্রতি ব্যক্তি আয়ের নিরিখে যদি দেখি যে সবচেয়ে যদি বেশি প্রতি ব্যক্তি আয় সেটা হচ্ছে গোয়া, আর সবচেয়ে কম প্রতি ব্যক্তি আয় হচ্ছে বিহার। তো ছাত্ররা এই ভিডিওতে এতটাই ছিল, ভিডিওটা কেমন লাগলো জানাবা, বুঝতে কোনো অসুবিধা হলো না আরও গোল মিলে গেলে একটু জানাবা ভিডিওতে, ঠিক আছে, কমেন্টটা। তো ভালো থেকো, ধন্যবাদ।